এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র 2018 সালের যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এসেছে সেইগুলো খুব সুন্দর করে সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হলো, তো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হলদি ও রূপনারায়ণ। পরে কোশ্চেন কি আছে, দু নম্বরের কোশ্চেন, একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো কি, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার আর্দ্র বিন্দু বসতি। পরের কোশ্চেন কি আছে, তিন নম্বরের কোশ্চেন, ভারতে বয়স লিঙ্গ অনুপাতে নির্ণয় সূত্রটি হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা মাল্টিপ্লাই 100। চার নম্বরের কোশ্চেন কি আছে, নব্য স্তরের অর্থনৈতিক কার্যবলীর একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ব্যাঙ্কিং পরিষেবা। পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, সেবা ক্ষেত্রের কার্যকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার গোলাপি পোশাকের কর্মী। ছ নম্বরে কি আছে, কোস্টিক সোডা সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার কাগজ শিল্প। সাত নম্বরে কি আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। আট নম্বরে কি আছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো, এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার মাছ। ন নম্বরে কি আছে, নিচের যে প্রশাসনিক চিহ্নের ধানের আধার গোলা নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হুনান। দশ নম্বরে কি আছে, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ সেটি হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 1984 খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র 2018-2019 সালের যত এমসিকিউ এসএকিউ আছে সেইগুলো খুব সুন্দর করে সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারে এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি। তো দেখো বারো নম্বরের কোশ্চেন কি আছে, এল নিনো দেখা যায়, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার প্রশান্ত মহাসাগর। তেরো নম্বরে কি আছে, জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কি হবে, ওয়াল্টার রোজেন। চোদ্দো নম্বরের কোশ্চেন কি আছে, মেক্সিকোর উপসাগরে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হ্যারিকেন। পনেরো নম্বরে কি আছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান ও প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার নাইট্রোজেন। ষোলো নম্বরে কি আছে, মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত সেটি স্তর হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার সি স্তর। সতেরো নম্বরে কি আছে, একক একনত গঠনযুক্ত ভূমিভাগের যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার জাপরিরূপী নদী নকশা। আঠারো নম্বর কোশ্চেন কি বলেছে, পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার এল সি কিং। উনিশ নম্বরের কোশ্চেন কি আছে, উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ডালমেশিয়ান উপকূল। কুড়ি নম্বরে কি আছে, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ভাদস স্তর। একুশ নম্বরের কোশ্চেন কি আছে, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার বোরা গুহা। ঠিক আছে, তো দেখো এবার আমি এসএকিউ সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি আছে, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। অন্যদিকে পাঁচ নম্বরে কি আছে, বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও। তো দেখো তারপরে কি আছে, ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কি কি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে 2018 সালের উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র এমসিকিউ এবং এসএকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো ছ নম্বরে কি আছে, মেঘ ভাঙা বৃষ্টি কি। সাত নম্বরে কি আছে, আয়নবায়ু কাকে বলে। চার নম্বরে কি আছে, আইসো টিম কি। তিন নম্বরে কি আছে, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি। দু নম্বরে কি আছে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। তো দেখো তার উপরে কোশ্চেন কি আছে, ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি। তোমরা তো জানো যে ছত্তিশগড় রাজ্যের প্রধান নদীটি হলো মহানদী। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো ন নম্বরে কি আছে, নিকবিন্দু কাকে বলে। অন্যদিকে আছে, গিজার কাকে বলে। দশ নম্বরে কি আছে, মলি সসের একটি উদাহরণ দাও। তো দেখো তারপরে অথবা দিয়ে আছে, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো। এগারো নম্বরে আছে, ভারতের জীব বৈচিত্র্য উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও। বারো নম্বরে কি কোশ্চেন কি আছে, পর্যটনের সংজ্ঞা দাও। চোদ্দো নম্বরে কি আছে, সমুদ্র তটের কোন অংশে পশ্চাত ভূমি নামে পরিচিত। অথবা দিয়ে কোশ্চেন আছে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। তেরো নম্বরে আছে, ফোরোক্লোক রেইন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়। গিজার কাকে বলে। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি এখানে ব্যাখ্যা করেছি। তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে যদি প্রিপারেশন নাও তাহলে আমি 100% বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। প্রতি বছর উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে পাঁচ বছরের কোশ্চেন যদি ফলো করো তাহলে কোনো অসুবিধাই নেই, 90% উপরে তোমরা কমন পাবে। তো দেখো আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2018 সাল এবং 2019 সালের ভূগোলের যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2019 সালের ভূগোলের যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে।
তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার উৎসান্দ জল। দু নম্বরে কি আছে, ইনসেলবার যে অঞ্চলে দেখা যায় সেটি হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার কালাহারি মরুভূমিতে। তিন নম্বরে কি আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়। চার নম্বরে কি আছে, হিউমাস সমৃদ্ধ মাটির রং কি হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালো। পাঁচ নম্বরে কি আছে, মৌসুমী বায়ু হলো এক প্রকারের, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার সামরিক বায়ু। ছ নম্বরে কি আছে, অভিকর্ষ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিমানি সম্প্রপাত। সাত নম্বরে কি আছে, মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার শুষ্ক কৃষি। আট নম্বরে কোশ্চেন বলেছে, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন, এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার ই ডব্লিউ জিমারম্যান। ন নম্বরে কি আছে, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত, এর অ্যান্সার হবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা। দশ নম্বরে কি আছে, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হ্যামলেট। এগারো নম্বরে কি আছে, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো, এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার দালদি রাজহারা। পরের কোশ্চেন কি আছে, বারো নম্বরে কোশ্চেন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার জি কে গিলবার্ট। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, তেরো নম্বরে কোশ্চেন, গ্রেট বেরিয়ার রিফ দেখা যায়, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। পরের কোশ্চেন কি আছে, চোদ্দো নম্বরের কোশ্চেন, অগ্নুৎপাদগত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো, এর অ্যান্সার কি হবে অ্যান্টিসল। পরের কোশ্চেন কি আছে, পনেরো নম্বরের কোশ্চেন, গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। পরের কোশ্চেন কি আছে, ষোলো নম্বরের কোশ্চেন, যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক তার নাম, এর অ্যান্সার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল। পরের কোশ্চেন কি আছে, সতেরো নম্বরের কোশ্চেন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো, এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার কচুরিপানা। আঠারো নম্বর কোশ্চেন কি আছে, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার ডক্টর ভার্গিস কুরিয়েন। পরের কোশ্চেন কি আছে, উনিশ নম্বরের কোশ্চেন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়, এর অ্যান্সার ঋষ রায়। পরের কোশ্চেন কি আছে, কুড়ি নম্বরের কোশ্চেন, পেশাদার পরামর্শদান ও যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো, এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার কুইনারি ক্রিয়াকলাপ। পরের কোশ্চেন কি আছে, একুশ নম্বরের কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী ও পুরুষের যে অনুপাত এটা হবে 940:1000। তো দেখো এবার আমি এসএ কিউবগুলো সলভ করাবো। তো দেখো, জনবিস্ফোরণ কাকে বলে, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে, দু নম্বরে কি আছে, শিল্প কাকে বলে। তো দেখো, তিন নম্বরে কি আছে, কেরালায় সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ কী কী। চার নম্বরে কি আছে, মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2019 সালের ভূগোলের এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2019 সালের ভূগোলের এসএ কিউব নিয়ে আলোচনা করেছি। তো দেখো, এখানে অথবাদি একটা কোশ্চেন আছে, বোঝা যাচ্ছে না সঠিকভাবে, আমি বলে দিচ্ছি। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো, উপরের দিকে লেখা আছে। পাঁচ নম্বরে কি আছে, কি ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 2019 সালের ভূগোলের এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এমসি কিউব নিয়ে। তো দেখো, ছ নম্বরে কোশ্চেন, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, অথবা দিয়ে দেখো অন্যদিকে কোশ্চেনটা আছে, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। সাত নম্বরে কি আছে, যে মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কী কী, অথবা দিয়ে কী আছে, অ্যাকুইফার কাকে বলে। আট নম্বরে কী আছে, উন্নয়নের সংজ্ঞা দাও। তো দেখো, দশ নম্বরে কী আছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। তো দেখো, পরের কোশ্চেন কী আছে, বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন। তো বুঝতে পারছো, জেড বায়ুপ্রবাহ কী। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2019 সালের এবং 2018 সালের যত এমসি কিউব এবং এসএ কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, আমি প্লে লিস্টের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাকি সালের কোশ্চেনগুলো টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করে। তো দেখো, তেরো নম্বরের কোশ্চেন কী আছে, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। চোদ্দো নম্বরের কোশ্চেন কী আছে, টম্বেলো কাকে বলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 সাল 2019 সালের যাবতীয় এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তাছাড়া আমাদের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে বাকি সালের যে কোশ্চেনগুলো আছে সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ ওখান থেকে ভিডিওর মাধ্যমে নোটসগুলো পেয়ে যাবে। Oh, 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 oh,